নমস্কার বন্ধুরা, লিপির রান্নার ঝুড়িতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো লাউয়ের নিরামিষ পদ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কেমন করে করব। প্রথমে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এবং মুগ ডালটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে মুগ ডালটাকে আমি ধুয়ে নেব। আমি জল দিয়ে দিলাম। এবার ডালটাকে ধুয়ে জলটাকে ফেলে আবার ভালো জল দিয়ে সেদ্ধ করতে দেব। এমন পরিমাণ জল দেব যাতে মুগ ডালটা হাফ সেদ্ধ হয়। যদি হাফ কাপ মুগ ডাল নিই তাহলে এক কাপ থেকে সোয়া এক কাপ আমি জল দিয়ে দেব আর সামান্য নুন দিয়ে দেব। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার লাউটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার এর মতো মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কটা লঙ্কা, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব। এই তরকারিটা বেশি ঝাল হবে না, তাই দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ছিঁড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট পর আবার ফিরে এসেছি। আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার যে আমি মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, হাফ সেদ্ধ করা মুগ ডালটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করব, করে আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর পর ঢাকা তুলে দেখে নিতে হবে যে লাউ আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এবার এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য চিনি। এবার ঢাকা দেওয়ার ফলে যে লাউয়ে জল বেরিয়েছিল সেই জলটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি লাউটা নামিয়ে দেব। আমার মুগ ডাল ছড়ানো লাউ হয়ে গেছে। আপনারা এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার সমস্ত নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।